এই ভিডিওতে এসএসসি 2021 সালের পরীক্ষার্থীদের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা অ্যাসাইনমেন্টের সমাধানটি করে দিচ্ছি। এটি সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট। এখানে লক্ষ্য করো প্রশ্নটি, এটি হচ্ছে অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর 5। অ্যাসাইনমেন্টে নির্ধারিত কলামে বলেছে, ভাষা আন্দোলন ও বাঙালি জাতীয়তাবাদের বিকাশ শীর্ষক প্রবন্ধ একটা রচনা লিখতে বলছে। তো এখানে যে নির্দেশকগুলো বা নির্দেশনাগুলো দিয়েছে সেগুলো লক্ষ্য করো। ভাষা আন্দোলনের পটভূমি বর্ণনা করতে বলেছে, তারপরে ভাষা আন্দোলনে বঙ্গবন্ধু অন্যান্য নেতৃত্ব এবং নারীদের ভূমিকা নিরূপণ করতে বলেছে, তারপরে বাঙালি জাতীয়তাবাদের বিকাশ বিকাশ এবং পূর্ব বাংলার অধিকার আন্দোলন 52 থেকে 71 ভাষা আন্দোলনের তাৎপর্য বিশ্লেষণ করতে বলেছে, তারপরে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে বাংলা ভাষার স্বীকৃতি অর্জন এটার পটভূমি ও তাৎপর্য ব্যাখ্যা করতে বলেছে। তো এই প্রশ্নের আলোকে আমি তোমাদেরকে একটি নমুনা উত্তর প্রদর্শন করছি এই ভিডিওতে।